আগামী পাঁচ বর্ষে দাদন মুক্ত হব ওড়িশা। লোককে কাম দেওয়া মোহন সরকার করেছেন ব্লুপ্রিন্ট। মাটি খোলিবে রাজ্য সরকার, মাটি বহিবে লোকে। এপরি ভাবে গাঁ গাঁরে লোককে কাম দেওয়া যোজনা করেছে পঞ্চায়েতরাজ বিভাগ। এদ্বারা দাদন সমস্যাকে আসন্তা পাঁচ বর্ষে লোপ করা যোজনা করা যাইছি। এনে আজি গণমাধ্যমকে সূচনা দিয়েছেন পঞ্চায়েতরাজ মন্ত্রী রবি নায়েক। মন্ত্রী কহিছন্তি যে জেসিবি দ্বারা মাটি খোলা যিব, মনরেগা জরিয়ারে গাঁ গাঁরে তিনিশ দিনিয়া কাম দিয়া যিব। এথিপাই প্রথম পর্যায়ে রাজ্যর তিরিশটি ব্লককে চিহ্নট করা যাইছি। এথিলাগি এক রিসর্চ টিম মধ্য গঠন হয়েছি। এই টিম গাঁ গাঁ বুলি কাম অনুধ্যান করবে। সেইপরি আম রাজ্যর লোকে কাহিকি দাদন খটিবাকু বাহার রাজ্যকু যাউছন্তি সে উপরে অনুধ্যান করিব এই রিসর্চ টিম। তেবে দাদন সমস্যা আম রাজ্যর এক প্রমুখ সমস্যা হইতিবা বেলে গত নির্বাচনে এহা এক প্রমুখ প্রসঙ্গ পালটিথিলা। নবীন সরকার সময়রে ওড়িশা দাদন ক্ষেত্রে সারা দেশের এক নম্বর হয়েছি কই বিজেপি এহাকু নির্বাচনী প্রসঙ্গ করিথিলা। এহাসহ সরকারকু আসিলে এ সমস্যার সমাধান করি লোককে ওড়িশার নিযুক্তি দেবাকু বিজেপি কহিথিলা। এবে রাজ্যে বিজেপি সরকার আসিথিবা বেলে নূয়া সরকার এ সমস্যা দূর করিবাকু যোজনা আরম্ভ করিছন্তি। তেবে এথিরে সরকার কেতে সফল হেউছন্তি তাহা দেখিবাকু বাকি রহিলা। ব্যুরো রিপোর্ট, সত্যপাঠ নিউজ।